আই লাভ ইউ। ভাবছো যাকে ভালোবাসি তাকে বলবো না বলবো না? ফ্রেন্ডসরা বলছে হ্যাঁ ভাই যা তুই বলে দে, কিন্তু মনে সাহস পাচ্ছ না। যদি তুমি টিনেজার্স হয়ে থাকো তাহলে 50% টিনেজার্সদের এই সেমই প্রবলেম থাকে। তুমি যতক্ষণ না বলতে পারছো তোমার মনে কিন্তু কোনো শান্তি নেই, লুকিয়ে লুকিয়ে দেখছো তাকে, চোখে চোখ পড়লে চোখ ফিরিয়ে নিচ্ছ, বারবার তাকে দেখতে চাইছো। তোমার মন পড়াশোনাতে তো বসছে না, মন বসাতে পারবে না কোনো কাজে, রাতে ঘুম আসবে না, সামনে এক্সাম থাকলে তাহলে তো হয়েই গেল, চাইছো একটু মন দিয়ে পড়াশুনো করবে কিন্তু তা পারছো না। যখন দোটানার মধ্যে জীবন কাটাবে তখন ওই ঘটনাতেই মন স্থির থাকবে। তার চেয়ে এক কাজ করো, যাকে ভালোবাসো তাকে বলে দাও, অ্যানসার হ্যাঁ হোক বা না, তা জীবনে একটা বিরাট রোল প্লে করবে। অ্যানসার না হলে তুমি হয়তো সাময়িকভাবে কষ্ট পাবে, কিন্তু নিজেকে সেই পরিস্থিতি থেকে বার করার চেষ্টা করবে। ফিউচার নিয়ে ব্যস্ত হয়ে নিজেকে সুন্দর জীবন উপহার দিতে পারবে। আর অ্যানসার যদি হ্যাঁ হয় তাহলে দুজন দুজনকে তো সুন্দর জীবন উপহার দিতেই পারো। সো ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। ওকে ফ্রেন্ডস, টাটা।